খালিদ হোসাইন, ছড়াকার, কবি, শিক্ষক। 1964 সালের 20 অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজিলপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাবা গুলজার হোসাইন, মা সুফিয়া খাতুন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন নারায়ণগঞ্জে, এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন। বাংলা সাহিত্যের বহুমুখী অঙ্গনে তার সফল বিচরণ। তার লেখা ছড়া গ্রন্থ হাওমাউ, বৃষ্টি যদি আসে, লেজ, একা একা বানান শেখা, পায়রা উড়ে যায়, রঙগুলো সব থাক না, সাগরের জলে আছে বড় বড় ঢেউ, শিশুদের জন্য এক একটা রসগোল্লা। আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ছড়াকার ও শিশু সাহিত্যিক খালিদ হোসেনের ছড়া সমগ্র বের করেছে অনিন্দ্য প্রকাশ 2012 সালে। দুই বাংলাতেই সমাদৃত হয়েছেন খালিদ হোসেন। ছড়ার খ্যাতি খালিদ হোসেনকে বলা যায় কবি হিসেবে আন্ডাররেটেডও করে রেখেছে। অথচ পথ ঢুকে যায় বুকে, শিকার যাত্রার আয়োজন, জলছবির ক্যানভাস, পাতাদের সংসার, ইলামিত্র ও অন্যান্য কবিতা, এ আমি অন্য কেউ, কাকে বলি অন্ধকার, কাকে বলি আলোর মতো কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা কবিতায় এক স্বতন্ত্র কাব্যভঙ্গির স্বাক্ষর রেখেছেন খালিদ হোসাইন। খালিদ হোসেনের কবিতা সমগ্র দুই খণ্ডে প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। সাহিত্য গবেষণায় খালিদ হোসেনের অবদান বড় কিন্তু অনালোচিত। মীর মোশাররফ হোসেন, জীবন ও পরিবেশ, আধুনিক বাংলা সাহিত্য প্রসঙ্গ, মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ, বিষয় ও শৈলী, এসব তার নিজের করা গবেষণা। সাহিত্য চর্চার স্বীকৃতিস্বরূপ খালিদ হোসেন পেয়েছেন আবুল হাসান স্মৃতি পুরস্কার 1988, শ্রুতি সম্মাননা 2012, জীবনানন্দ পুরস্কার 2014 ও দাগ সাহিত্য পুরস্কার 2016। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে সবসময় জড়িয়ে আছেন খালিদ হোসেন। বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা তিনি। মানুষ হিসেবে মিশুক ও উদারমনা এ কবি জীবনের আনন্দ গান গেয়ে চলেছেন প্রাণ ভরে, আছেন আমাদের সাহিত্য ভুবনে প্রাণের হাসি ছড়িয়ে। এও আমাদের এক প্রাপ্তি। আমরা বই অনলাইন bd.com এই গুণী লেখকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনাকে অভিনন্দন আমাদের সাথে যোগাযোগ যোগ দেওয়ার জন্য এবং সময় বের করার জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আমরা প্রথমেই শুনতে চাই কবির কাছে প্রেমের কবিতার বই দিয়ে শুরু করি, এলোকেশি। এই যে এলোকেশি বই, এলোকেশি প্রেমের কবিতা, অধিকাংশ প্রেমের কবিতা। আমরা আসবো খালিদ হোসেনের পরে রাজনৈতিক কবিতায়, তো এলোকেশি নিয়েই একটু শুনতে চাই এই বইটা নিয়ে আপনার মুখে। প্রত্যেকটা মানুষেরই আসলে ব্যক্তির একটি অনুভূতির সাম্রাজ্য থাকে, তেমনি চারপাশে যেহেতু একজন কবি বা যে কোনো শিল্পী আসলে যোগ মানে তার যোগ ভাষ্য প্রণয়ন করেন, চারপাশে কি আছে সেটা দেখেন, সেটা দেখাটা এবং নিজের অন্তর্লোকে তাকানো, এটা একটা সমন্বয় নানাভাবে ঘটে থাকে। ইলামি আমার যেটা আর কি এলোকেশি, এলোকেশি একটা অন্যরকম ভাবনা থেকে উৎসারিত। এখানে এমনিতে মনে হয় আসলে নিতান্তই একটি প্রেমের কবিতা, তার কোন একটি আধুনিক নারী তার বৈবাহিক অবস্থাটা আসলে বোঝা যায় না, এমন ভাবে নানাভাবে সে এগিয়ে নিয়ে যায় তার জীবনের ক্ষুদ্র বড় নানা ধরনের রাগ অভিমান, মান পাওয়া না পাওয়া, বঞ্চনা, এগুলো আসলে নানাভাবে উঠে এসছে প্রণয়কে মাঝখানে রেখে। এক অর্থে বলা চলে একজন নর এবং একজন নারীর, একজন পুরুষ এবং একজন নারীর নানা ধরনের মান অভিমানের একটা মানে ধারাবাহিক চিত্রের মধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু এটার মধ্য দিয়ে আমরা ব্যক্তি সেই মানে খুবই কোমল হৃদয়ের সংবেদনশীল একজন নারীকে যেমন পাই, তেমনি তার ক্ষুব্ধতার তার বিদ্রোহের চিত্র আসলে পাই এর মধ্যে দিয়ে। মানে কোন একজন এলোকেশির মধ্য দিয়ে আমাদের নারী সমাজের যে প্রেমময় একটি মন এবং তার পিষ্ট হওয়ার যে যন্ত্রণা সেটা আসলে তুলে ধরার একটা চেষ্টা করা হয়েছে। ফলে একজন বাংলাদেশি কোন একটি এলোচুলের নারীকে আমরা কল্পনা করি, সেই নারীর মধ্যে তার যে চারপাশটা আছে, তার যে জীবন আছে, জীবনের অন্তর্নিহিত যে মর্ম আছে এবং তার যে সামাজিক সত্তা আছে, মিছিলের কথাও আছে, আমাদের চারপাশে রাজনীতির হত্যার যে সময়টা আসলে লেখা হচ্ছিল, হত্যার একটা উৎসব ছিল, বাসে আগুন জ্বালানো পোড়ানো এইসব বিষয় আছে, কেবলই প্রেমের, কেবলই তুমি আমি, কেবলই কামনা,
এরকম নয়, এই অ্যালোকেশনের মধ্যে একটা খুবই সচেতন, খুবই সুদৃঢ় একটি চিত্তের প্রকাশ পায় এবং অত্যন্ত সচেতন এবং সতর্ক একটি নারী সে। ফলে এই অ্যালোকেশন আসলে সামগ্রিকভাবে নারী সত্তা, মানে সমগ্র বিশ্ব জুড়ে নারী যারা আসলে নানাভাবে তাদের মানে মনের যে দানা সেটা আসলে মেলতে পারে না পরিবেশের কারণে, যে ভালোবাসাটা প্রাণ দিয়ে ভালোবাসতে হয়, যে ভালোবাসা তাদের অন্তরের যত বন্ধাত্ব আছে, যত ক্ষুদ্রত্ব আছে, নিচাশয়তা আছে, কলুষ আছে, সবকিছুকে দুর্বার করে সবকিছু দূর করে তাদের দুর্বার করে তোলে, সেই ব্যাপারটা আসলে নানাভাবে যে আসলে মানে আমাদের চারপাশটা, এটা রাজনীতি, রাষ্ট্রনীতি, আমাদের সমাজ, আমাদের চারপাশের কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, সবকিছু যে একটা বেড়াজাল ঘেরাটুপি আটকে রাখতে চায়, তার একটা মুক্তির আকাঙ্ক্ষা প্রেম আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। কারণ প্রেম একটা মুক্তির সনদ দেয় বটে। প্রেমের মধ্যে যখন একজন মানুষ নারী পড়ে কিংবা একজন পুরুষ পড়ে, সে আসলে মানে এতটাই আচ্ছন্ন থাকে যে তার মধ্যে তার অন্তরে যা কিছু আছে সবকিছুকে মানে যত রকম মানে অনপনীয় ব্যাপার থাকে, যা দুর্মোচনীয় ব্যাপার থাকে, সবকিছুকে তাচ্ছিল্য করে উঠতে পারে। হ্যাঁ, এই যে ওরবার এই শান্ত প্রশান্তিটা অ্যালোকেশন চেয়েছে এবং যে পুরুষ চরিত্রটি আছে ধরা যাক কবি, তিনিও চেয়েছেন। এর কারণে অ্যালোকেশন মানে ছোট ছোট আকারে বড় বড় কথা আসলে বলা হয়েছে, সবটা মিলে একটা আসলে এটাকে আমি বলবো যে একটা কাব্য উপন্যাসের চরিত্র আছে এটার মধ্যে। মানে যদি আমরা খেয়াল করি তার প্রথম থেকে যে অ প্রেমের অ থেকে শুরু করে শেষে যে আসলে কই শেষ হবে, এই যে শেষ নেই, অনন্ত এক যাত্রা প্রেম, যে কোনো সময়ের মতো অনন্ত একটা যাত্রা, চারপাশকে সে আসলে অস্বীকার করে, কিন্তু চারপাশটাকে পিষে মারে, পিষ্ট করে, কিন্তু চারপাশ কখনো কখনো তার জন্য অনুকূল হয়ে যেতে সৌন্দর্য একটি বার্তা ছড়ায়, আবহাওয়া ছড়ায়, বাতাবরণ রচনা করে। এই যে দ্বৈততা, এই যে বিপরীততা, এগুলার একটা সমন্বয় আমরা এর মধ্যে দেখি। কিন্তু এলোকেশি যে চরিত্রটি তার যে সৌন্দর্য সেটা নিতান্তই বাঙালি সৌন্দর্য, এটা ইউরোপীয় তৈরি করা সৌন্দর্যের ব্যাপার ওখানটা নেই। তার গঠন গাঠন যা কিছু আছে সবকিছুর মধ্যেই আসলে আমরা পাই একটা নির্ভেজাল একটা নারী সত্তা, যে নারী সত্তা আমাদের সমাজে, আমাদের দেশে, না মা হোক, বোন হোক, অন্য কেউ হোক, নানাভাবে তার সত্তা যে স্বাভাবিকতা অবিকশিত, সেটাকে আসলে সরিয়ে এসে আসলে বিকশিত হতে যায়, বিকশিত হওয়ার আকাঙ্ক্ষা। এবং সেখানে যে মানে তার বিপরীতে যে পুরুষটি দাঁড়িয়ে থাকে, সে থাকে নানা তাকে নানাভাবে চেষ্টা করে আর কি যেন আসলে মুক্তির অঙ্গনটা সে আসলে পায়, এটা অনন্ত এক অম্বরে সে আসলে সাঁতার কাটতে পারে, সে আসলে উড়াল দিতে পারে, উড়ার এই স্বভাবটা বা মহাসমুদ্রের নিচে এরকম কথা লতা গুল্মময় যে জীবন সেটাকে সে যেন আসলে গভীর ভাবে দেখতে পারে। অর্থাৎ আমাদের সর্বপরিব্যাপ্ত যে জীবন আছে সেই জীবনটাকে এলোকেশি দেখুক, ঘরে ঘরে যে এলোকেশি আসে তারা দেখুক, এটি আসলে বলবার কথা। আর তার মধ্যে অবশ্যই মানে সঞ্চিত প্রেমাভিজ্ঞতার প্রেমানুভূতির নিশ্চয়ই একটা মানে প্রত্যক্ষ অভিজ্ঞতার কিছু সাত শ্বাস তাতে পুঞ্জীভূত হয়েছে। প্রেম খুবই স্বাভাবিক সুন্দর। খালেদ ভাই, আপনি তো ছড়াকার হিসেবে আমাদের অনেক পরিচিত এবং খ্যাতিমান ছড়াকারদের একজন, হাউমাউ আপনার প্রথম ছড়ার বই সম্ভবত? হ্যাঁ, প্রথম প্রথম। হাউমাউ নিয়ে আমরা শুনতে চাই এবং কিভাবে বেরোলো, এবং একটা সময় আপনি কচিকাঁচার আসর, ঢাকায় খেলাঘর, এরকম সবগুলো আসরেই প্রায় উপস্থিত থাকতেন। রকুলুজ্জামান খান দাদাভাইয়ের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক ছিল। এই হাউমাউ এবং শিশু সাহিত্য নিয়ে একটা পর্ব শুনতে চাই আপনার কাছে। শিশু সাহিত্য তো আসলে এক হচ্ছে কোনো কারণে আমি জানি না, কিন্তু শিশু সাহিত্য খুব বড় একটি ব্যাপার। বড়দের যে সাহিত্য সেটা আসলে বড়রা উপভোগ করে, কিন্তু ছোটদের সাহিত্য সবার। এইখানে মানে অবন ঠাকুরের কোন একটি লেখা একটা শিশু যেমন পড়বে, তেমনি অনেক বয়স্ক মানুষই পড়তে পারেন, পড়ে থাকেন। ফলে এটার মধ্যে শিশুর মনস্তত্ত্ব যেমন ধরা পড়তে হয়, তেমনি অনেক বড় হওয়া যে মানুষটা তার মধ্যে যে আসলে শিশু নিহিত থাকে, শিশুর যে শৈশব স্মৃতিকে, তার অভিজ্ঞতাকে, অনুভূতিকে নিয়ে সে আসলে বড় হয়ে ওঠে, সেটাকেও আসলে মাথায় রাখতে হয়। ফলে শিশু সাহিত্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, প্রথমত এই কথাটা বলি। আর পৃথিবীর অনেক বড় বড় যারা আসলে সাহিত্যিক, এটা শিল্প সাহিত্যের যে কোনো শাখায় হোক, তাদেরকে দেখা গেছে শিশুদের নিয়ে ভেবেছেন। রবীন্দ্রনাথের মতো একটি সত্তা, তিনি শিশুদের নিয়ে
অনেক ভেবেছেন, অনেক লিখেছেন, নজরুল লিখেছেন, আমাদের এখানে যারা আসলে বড় কবি আছে তাদের আমরা দেখি এই সময় শঙ্করবোধ বা শামসুর রহমান, যাদের কথা আমরা বলবো 50-এর 60-এর দশকের, সবাই ছোটদের জন্য লিখেছেন, এক ধরনের সামাজিক দায়বদ্ধতায়, এক ধরনের শৈল্পিক দায়বদ্ধতার কারণে। শিশু সাহিত্যে একটা কথা বুদ্ধদেব বসু বলেছেন, আমি জন্মেছিলাম শিশু সাহিত্যের এক স্বর্ণযুগে, এই কথাটা আমি আগে বলেছি, কিন্তু আমার মনে হয় রবীন্দ্র তোমারও মনে থাকবে যে আমরা যখন জন্মেছি শিশু সাহিত্য জন্মেছি মানে যখন আসলে বেড়ে উঠছি সেই সময়টা শিশু সাহিত্যের জন্য একটি অসাধারণ ব্যাপার ছিল। যত রকম পত্র পত্রিকার কথা মনে করা যেতে পারে, মনে করো যে ধানশালিকের দেশ, নবারুণ, সবুজ পাতা, নানা রকম আর কি, আরো নানা যে শাপলা শালুক বেতার থেকে নানা ধরনের পত্র পত্রিকার আমাদের আশ্রয় হয়ে উঠেছে, এবং সেটার মধ্য দিয়ে শিশু সাহিত্য অনেক ভালোভাবে সম্পন্ন একটা হৃদয়ের পরিপূর্ণতা নিয়ে আনন্দের সঙ্গে আনন্দ বিতরণ করতে করতে আমাদের মন, আমাদের মস্তিষ্ক, আমাদের চেতনা নির্মাণে, আমাদের ব্যক্তিত্ব গঠনে যথেষ্ট সহযোগিতা করেছে। ফলে শিশু সাহিত্যের যে সময়টা আমরা আসলে পেরিয়ে এসেছি আমাদের হয়তো কৈশোরে, হয়তো তারুণ্যে বা যৌবনে, সেটা আসলে এখন অনেকেই লিখছেন এই সময়টায়, একটা গ্যাপের পরে এই সময়টা আসলে শিশু সাহিত্য অনেকটাই আবার সমৃদ্ধির পথে যাচ্ছে, মানে চিহ্নিত হওয়ার মতো, চিহ্নিত করার মতো কেউ লিখছে সাহিত্য। শিশু সাহিত্যের জগৎটা কিন্তু আসলে মানে যেমন মৌলিক সাহিত্য দিয়ে আমরা সৃষ্টিশীল সাহিত্য দিয়ে বড়দের সাহিত্যটাকে বিচার করি, শিশু সাহিত্যের সীমানায় আবার মননশীল ব্যাপারও চলে আসে, যেমন ছোটদের জন্য রচনা করা জীবনে শিশু সাহিত্য, কারণ এটা তার চেতনা নির্মাণ করবে। সবটাই সৃষ্টিশীল হতে হবে তা না, কিন্তু যখনই আমি মননশীল কোনো একটি ব্যাপার লিখবো তখন তার মধ্যে ওই শিশু বা অবশ্যই এটা আমাদের সৃষ্টিশীলতার একটি চিহ্ন থাকতে হবে, না হলে এটা শিশুর জন্য উপভোগ্য, আস্বাদ্য, তার অভিজ্ঞতা অর্জনের অন্তরায় হয়ে উঠবে, সেটাকে সে ভালোবাসবে না। শিশু সাহিত্য এই কারণেই আসলে অনেক সতর্ক মানসিক একটা নৈপুণ্য দিয়ে, দক্ষতা দিয়ে এবং দূরদর্শিতা দিয়ে আসলে সৃষ্টি করতে হয়। এখানে জোর জবরদস্তি চলে না, এই কারণটায় যে আমি ছন্দ জানি, আমি অন্তমিলটা আমার জানা আছে, আমি লিখতে পারি যে কোনো সময়, যারা ছড়া লেখে সেটা পারে, কিন্তু প্রাণের গভীর থেকে যদি উত্থিত না হয়, যদি না আসলে, জীবনানন্দ দাশ যেমন বলেছেন, ভাষা তার অনুভূতি দেশ থেকে আলো, না পেলে নিছক ক্রিয়া বিশেষণ, এলোমেলো নিরাশ্রয় শব্দের কঙ্কাল, জ্ঞানের নিকট থেকে ঢের দূরে থাকে, এরকম একটি ব্যাপার হয়ে যেতে পারে যদি আমি শিশু সাহিত্যিক আমার অন্তরের মর্মরসে এবং যে দেশ, যে পরিপার্শ্ব, যেই আসলে আমাদের জৈবনিক বাস্তবতা, এটাকে থেকে সরিয়ে রাখি। ফলে শিশু সাহিত্য নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এর নানান যে শাখা আছে সেই শাখার মধ্যে একটি চমৎকার জায়গা ছিল, সেটা আবার ফিরে আসে। আমার কাছে মনে হয় এটা ব্যক্তিগত একটা বিবেচনা, শিশু সাহিত্য 90 দশকের পর একটা কেমন যেন একটা শিথিল হয়ে পড়েছিল, মনোযোগের ঘাটতি বা সৃষ্টিশীল মানে যে স্রষ্টা তাদের এক ধরনের ঘাটতি হয়েছিল। আমি আবারও বলি এই কথাটা যে এই সময়ে সেটা আসলে একটু পূরণ হয়েছে। ধন্যবাদ। সরি খালিদ ভাই, আমরা তো হাউমাউ নিয়ে শুনতে চাই। হাউমাউ, সরি, আচ্ছা, হাউমাউ, হাউমাউটা আচ্ছা, একটা আমাদের সাহিত্য সংগঠন ছিল নারায়ণগঞ্জের পেপিরাস সাহিত্য চক্র, হ্যাঁ, সেটা ওই আমি করেছিলাম, কিন্তু আমার সঙ্গে যারা বন্ধু বান্ধব ছিল নারায়ণগঞ্জের, নারায়ণগঞ্জে অনেক কটা সাহিত্য সংগঠন ছিল, যেমন সাহিত্য নিকেতন, ড্যাফোডিল, শাপলা, পলাশ, এগুলোর পাশাপাশি আমি একটি সংগঠন গড়ে তুলি পেপিরাস। এটা প্রকাশিত হয়েছিল, আমরা চেয়েছিলাম, মানে আমি চেয়েছিলাম যে বাংলা বাজার থেকে কোনো এক প্রকাশ করবে, কিন্তু আমার বন্ধুরা সেটা চায়নি, তারা চেয়েছে যে পেপিরাস নারায়ণগঞ্জ থেকে এটি প্রকাশিত হোক। এটা প্রকাশিত হয়েছিল 1990 সালের, বিলম্বিত প্রকাশ, কিন্তু খুব যত্ন, খুব আদর, খুব মমতা দিয়ে প্রকাশ করা হয়েছিল। সেই সময় চার কালার কভার, আইনুল হক মুন্না তা কভার করেছেন, তারপরে সরি মুদ্রিত হয়েছে, এটির নাম অফসেট পেপারে, সব মিলিয়ে যে ছড়াগুলো ছিল সেগুলো আসলে অনন্য, আমার নিজের কাছে শৈশব কৈশোর থেকে রচনা করা এই ছড়াগুলো, এগুলা মানে অনেকেরই মানে এখনো যারা আসলে বলে এই ছড়ার গ্রন্থটার কথা মনে আছে, মনে থাকে, এবং এটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার। এটা প্রকাশের ইতিহাসটা মানে আমার বন্ধু বান্ধব খাজা রহমতুল্লাহ মরে গেছে, এরা আসলে কিভাবে চাঁদা দিয়ে আসলে বইটা করেছিল, খাজা রহমতুল্লাহ হকি প্লেয়ার, রাজনীতি করতো,
ও দিয়েছিল 12,000 টাকা, অনেক টাকা খরচ করা হয়েছিল সেই সময়। 90 সনে এটার পেছনে 32,000 টাকা খরচ করা হয়েছিল, এবং বইয়ের সংখ্যা কত যেন ছিল, 1,000 বা এরকম কিছু। তো এগুলো আসলে নানাভাবে বিক্রি হয়েছে এমন অবস্থা যে এটা কোনো কপি কিন্তু আমার কাছে নেই, যে কভার গুলো এগুলা কোনো বিপদে পড়লে কারো কাছ থেকে আসলে নিই এরকম আর কি। এই বইটার মধ্যে যদি ছড়া এটা পড়া থাকে, অনেকেরই অনেকেরই পড়া আছে, আবার একটু এটা পড়া আছে, তার আসলে বিষয়টার দিকে দেখবেন। শুরু হয়েছে এমন একটি ছড়ায়, লিখবো ছড়া বিষয় কোথায়, চোখে লাগে ধাঁধা, যা ভাবি সব লিখে গেছেন ঠাকুর বাড়ির দাদা। ঠাকুর বাড়ির দাদা শুধু, কাজী বাড়ির দুঃখ জন্মে আগে কম নিয়েছেন লেখার সুযোগ টুকু, রায়দেরই লোকটা কি কম, সত্যজিতের বাবা মওকা বুঝে মারেননি কি, চিন্তাগুলোই থাবা, এরকম ভাবে এগিয়েছে। শেষে এসেছে যে আসলে একটু একটু, তারপরও থাকতে যদি বাকি, কাকু কবির দেশি সেটা এত সহজ নাকি, চক্ষু বুঝে তাই তো যখন ছড়ার বিষয়ে খুঁজি, বুঝতে পারি অন্ধকারই এই আমাদের পুঁজি। সেই সময়টাও মনে হয়েছিল ছড়ার যে বিষয়, তার যে আসলে নিহিত কারুকলা, নেপথ্যবর্তী যে সৌন্দর্যের একটা দৃঢ়তা, মেরুদণ্ড এবং লাবণ্য, এগুলা আসলে মনে হয় মানে কমে আসছিল। এ কারণে আমার কাছে মনে হয়েছে এইভাবে আর কি। আরো কিছু ছড়া আছে, যেমন অনেক পপুলার হয়েছিল আমি জানি নাকি, কারণ সারেগামা পাধা, গরু বলে গাধা, দুনিয়ার সব ঘাস তুই খাস আধা, গাধা বলে গরু, দেশে ছিল তরু, তোর পেটে গেল সব দেশ হলো মধু। আর একটা ছোট্ট ছড়ার কথা মনে পড়ছে, যদি আমি মনে করতে পারি বা বই থেকে পড়তে পারবো আমি, সেটা হলো, দোষ যদি করো তুমি পুলিশে আটক, করে সোজা নিয়ে যাবে ফাটক ফাটক, এরকম ঘটনাকে তুমি পাঠক অল্প কথাতে বলো নাটক নাটক। আমার 7-এ পড়া দাদা ভাইয়ের ছাপা একটা ছড়া, এই কথাটা রবীন বলেছে, দাদা ভাই উপর্যুপরি 3 সংখ্যা আমার লেখা চেপেছেন, এটা আফলাতুন ভাইয়ের পড়েছেন দৈনিক বাংলায়, আর সংবাদ এরকম এরকম না হলে ঘন ঘন লেখা ছাপানোর একটা ব্যাপার ছিল। এটার ফলে অনেকে আমাকে রাগ করতো, অনেকে আমার উপর রাগ করতো, কিন্তু এটা প্রবল ভালোবাসারই ফসল। ভালোবেসে আমি আসলে সেই সাহিত্য রচনা করেছি, ছড়া লিখেছি, গল্প লিখেছি এগুলা। এই এবং এখনো আসলে শিশুদের প্রতি আমি এক ধরনের দায়বদ্ধতা থেকে মানসিক আত্মিক এক ধরনের প্রবল গভীর একদম সম্পৃক্ত ভালোবাসা থেকেই লিখি, এবং এখনো যদি লিখতে পারি তাহলে আমার আনন্দ হয়। এর চাইতে বড় আসলে পুরস্কার তো হয় না, যে একটা ছড়া পরিপূর্ণ আনন্দে আমি লিখতে পারছি, কিংবা একটি কবিতা কিংবা একটি গল্প লেখার পরে যে আনন্দটা আমার মধ্যে তৈরি হয়, এটা অনন্য সাধারণ। ফলে এই ছড়ার বইটার মধ্যে আরো কিছু ছড়া আছে, অনেকে এটাকে সুরিয়ালিস্টিক ছড়া বলেছেন, দেখি আমি মনে করতে পারি কিনা। পুকুরের জলে পড়ে আকাশের চাঁদ, পুকুরের জলে পড়ে আকাশের চাঁদ, চাঁদ না এইখানটাই, পুকুরের জলে পড়ে আকাশের চাঁদ, ভেঙে ভেঙে একেবারে হলো খান খান আমাদের। আচ্ছা আমি কি ওই ছড়াটা যেহেতু বলেছি আমি বের করে আমি পড়ি যদি পাই, কারণ এটার মধ্যে কিছু না, ছোট্ট একটা ব্যাপার, আমাদের আসলে যে সমস্যাগুলো ছিল, যেমন বিদ্যুৎ চলে যাওয়া, পড়তে বসলে বিদ্যুৎ চলে যাওয়া, সেটা নিয়ে এখন বিদ্যুৎ চলে গেছে কিভাবে আমরা আসলে সমস্যা এই সমস্যাটা সমাধান করি, যদি আমার পড়াশোনা থাকে, যদি আমার আসলে কিছু করতে হয়, তখন চাঁদের ছড়া বুঝতেছি আমি, সরি, যেহেতু রবীন্দ্র আমাকে ছড়ার জগৎটাই টেনে এনেছে, এই কারণে এটা আমি আসলে পড়ছি, কিছুই না। চাঁদের ছড়া, হ্যাঁ, প্রথম থেকেই পড়ি। পুকুরের জলে পড়ে আকাশের চান, ভেঙে ভেঙে একেবারে হলো খান খান, পুকুরেতে আছে যত মাছেদের ঝাঁক, এইসব দেখে শুনে হলো যাওয়াবাদ, একটি বোয়াল ছিল রাক্ষসী খুব, চাঁদের একটি চাক গিলে ফেলে টুপ, আমাদের প্রতিবেশী কালাচান লাল, সেই মাছ জালে ধরে বেঁচে ফেলে কাল, মাছ কুটে মা পেলেন চাঁদের সে চাক, আমাকে মা দেখে কন সযতনে রাখ, আজ রাতে এইখানে বিদ্যুৎ নাই, চাঁদ দেখে টেবিলেতে পড়ি লিখি তাই। অর্থাৎ চাঁদের একটি টুকরো মানে পড়েছে পানিতে, জেলে ধরেছে, বিক্রি করেছে, মা দিয়েছে রাখতে, সেটা রেখে বিদ্যুৎ চলে গেলে ওই চাঁদের টুকরোটাকে টেবিলে রেখে পড়াশোনা করি, এরকম আর কি। ফলে নানা ধরনের বৈচিত্র্য ছিল, ইত্যাদি ছিল, এগুলো যা থাকে আসলে সবার ছড়ায় যা থাকে তাই ছিল, কিন্তু এই তো আনন্দ আছে ওগুলোর মধ্যে। অভিধান নিয়ে কিছু ছড়া আছে, মুখোমুখি ইত্যাদি, আমারও ভালো লাগার অনেক ছড়া এখানে আছে আর কি। এই যদি হাউমার কথা বলি, খালেদ ভাই, আমরা আসছি ইলামিত্র অন্যান্য কবিতা,
আমরা জানি যে আমাদের এদেশে নারী নেত্রী ইলা মিত্র, তাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্বে। সেই নেত্রীর উপরকে, সেই নেত্রীকে নাম করেই আপনি লিখেছেন ইলা মিত্র অন্যান্য কবিতা। এই কবিতার বইটি সম্পর্কে আমরা একটু জানবো, এরপরে আপনার তো অসংখ্য বই, তো এর মধ্যে আমরা পাতাদের সংসার সম্পর্কেও একটু শুনতে চাই। আচ্ছা আচ্ছা, ইলা মিত্র আন্দোলনে যে ভূমিকাটা পালন করেছেন সেটা তো আমরা জানি, এবং এর ফলে কি পরিমাণ, কি নিষ্ঠুর শাস্তির শিকার তাকে হতে হয়েছিল সেটাও আমরা জানি। ইনফ্যাক্ট এটা আসলে মুখে আনার মতো না। তো এরকম একজন নেত্রী যিনি আসলে অলিম্পিকে যোগদান করেছিলেন অথবা দেওয়ার কথা ছিল, অমন একটি জায়গা থেকে রানীমার জায়গা দখল করে এখানে এসে সাধারণ মানুষের জন্য তিনি আসলে এক অর্থে তার যা রাজকীয় উপভোগ্য আস্বাদ্য সবকিছু ত্যাগ করে তেভাগা আন্দোলনে নিজেকে জড়িত করেছেন, এটার মধ্যে মমত্ববোধের, মনুষ্যত্ববোধের এবং মানবিক বিবেকের আসলে যে ব্যাপারটা তার মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে সেটা কোনো তুলনা হয় না। তিনি রণেশ দাস গুপ্তের মৃত্যুর পর লাশ নিয়ে এখানে এসেছিলেন এই জাদুঘরে একটি অনুষ্ঠানে, তাকে আমার দেখার সুযোগ হয়। তার প্রতি আগেই অনেক আমার আগ্রহ ছিল, সম্মান ছিল, শ্রদ্ধা ছিল, এখানে তার একটা বক্তৃতা শোনার সৌভাগ্য হয়। বয়স তার অনেক, তিনি যেভাবে আসলে সানিতে তরবারির মতো দাঁড়িয়ে তার সেই নির্যাতনের কথা, তার মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসার কথা, যেভাবে তিনি যতটা সোচ্চার কণ্ঠে, যতটা স্পর্ধিত কণ্ঠে বলেছেন, এটি একটি বিস্ময়ের ব্যাপার, প্রকৃতপক্ষে এটা আসলে শিক্ষণীয় ব্যাপার। ফলে তার যে জীবন দর্শন, এটার একটি ব্যাপার যে মানুষের জন্য নিজেকে নিবেদন করতে পারাটা এবং সর্বাংশে নিবেদন করতে পারার যে দর্শন, এটা তার কাছ থেকে আসলে শিক্ষণীয় ছিল। এবং আমি মনে করি যে ওইটা, ও ব্যাপারটা আমাকে যথেষ্ট আলোড়িত করেছে, যে আসলে আমরা যে জীবনটা যাপন করি এখানে অনেকটা এক অর্থে আত্মপরায়ণা হয়ে পড়ি আমরা আমরা মানে নিপরার্থপরতার একটা দূরত্ব রচনা করে স্বার্থপর একটা মানে বিবরে ঢুকি, একটা টানেলের মতো, আর কিছুই দেখি না চারপাশে কি হচ্ছে, কারো চিৎকার, কারো আর্তনাদ, কারো রক্তপাত আমাদের মোটেও স্পর্শ করে না। এই সাধারণ মানুষ যারা আসলে না খেয়ে মরে, যারা আসলে জন্মেছে মানুষ হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে, হোমো সেপিয়েন্স হয়ে, কিন্তু কোনো মতেই তারা আসলে একটা মানুষের জীবন পায় না, যে জীবন আসলে মানে পাশবিক অথবা অন্তত মানবেতর একটা জীবন, সেটার জন্য তারা দায়ী না, এর জন্য দায়ী অন্য কেউ, অন্যরা যারা তাদের বঞ্চিত করে, যারা নিজেরা সঞ্চিত করে, এদেরকে পিষ্ট করে। ফলে তাদের প্রতি একটা স্বাভাবিক মানে যে কোনো মানুষেরই, যে কোনো সংবেদনশীল মানুষেরই তাদের প্রতি প্রবল একটা মমতা থাকে, কিন্তু তেমন হয়তো ক্ষমতা থাকে না। এটার মধ্যে এই চেতনা আমাকে আসলে যথেষ্ট আলোড়িত করেছে, প্রভাবিত করেছে, এবং অনেকদিন আসলে এই আলোড়ন থেকে আসলে বেরোতে পারিনি। ফলে কবিতার গ্রন্থটি যখন বেরোয়, ইলা মিত্র আমার মাথায় প্রবল ভাবে জায়গাটা দখল করে রেখেছিলেন, এ কারণে তাকে এই গ্রন্থটিতে তাকে জড়িয়ে আসলে নিজেকে আমি তার সঙ্গে একাত্মতা, তার সম্মানের ভাগিদার হওয়া যায় না, কিন্তু তার সঙ্গে একটি সম্পর্ক রচনা, মূলত আসলে ইতিহাসের সঙ্গে, এই দুঃখী চাষিদের সঙ্গে যারা মানে চাষ করার ফসল ভাগাভাগি দ্বারাও আসলে বঞ্চিত হতো, তাদের সঙ্গে একাত্ম হওয়ার একটা মানসিকতা প্রকাশক হিসেবে দেখেছি। রবীন রবীন কবির ব্রত আছে, তাকে বিব্রত করুন, এই বই এবং এটি আপনার প্রায় সাম্প্রতিক সময়ের বই, এটি সম্পর্কেও পাঠককে একটু বলুন, আমরাও শুনি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে কে কবি, কেন কবি? সংস্কৃত শব্দ কবি মানে হচ্ছে ঋষিতা, ঋষিত্ব, এক ধরনের অতীতকে দেখে, বর্তমানকে দেখে, ভবিষ্যৎকে জানে, এটা অনেক সম্মানজনক একটি পদবি। তো কবি যদি হয়ে থাকেন তার মধ্যে মনুষ্যত্বের দায় থাকবে, যেহেতু তিনি শিল্পের কোন একটি শাখাকে বেছে নিয়েছেন, তার মধ্যে শিল্পের দায় থাকবে। শিল্প এমনিতেই যা কিছু মানে কেবল বললেই, আসলে জ্ঞাপন করলেই আসলে শিল্প হয়ে ওঠে না, তার মধ্যে প্রকাশের একটা অভিব্যক্তি, একটা সৌন্দর্য থাকতে হয়। তো কবির এই যে ব্রত, মানে সামাজিক মানুষের জন্য, নিজের জন্য ব্যক্তিগত রোমান্টিকতা এবং সামষ্টিক রোমান্টিকতা, ব্যক্তিগত অবজেক্টিভিটি এবং সামগ্রিক অবজেক্টিভিটি, এগুলোর মধ্য দিয়ে যে দর্শনটা তার মধ্যে গড়ে ওঠে, এটা চারপাশের রাজনীতি তাকে আসলে, ধর্মীয় উন্মাদনা তাকে, নানা ধরনের চারপাশের সাম্প্রদায়িক যে জটিলতাগুলো সৃষ্টি হয়েছে, আমাদের আসলে খুবই বিব্রত করতে পারে। কবি তার নিজের মতো করে, কোনো দলের হয়ে না, কোনো পার্টির হয়ে না,
কিছুর হয় না, সে নিজের বিবেকের কাছে যে মনুষ্যত্ব দ্বারা, যে মনুষ্যত্ব তার মধ্যে গড়ে উঠেছে এই সমাজ, এই পরিপার্শ্ব এবং জীবন থেকে, সেটাকে আসলে তিনি প্রকাশ করবেন। তাকে এখানে সেখানে টানাটানি করাটা মোটেও ঠিক না, কারণ একজন কবিকে, এটা এটা কবি, অনেক কবি পৃথিবীতে আসলে প্রাণ দিয়েছেন মনুষ্যত্বের জন্য, মানুষের জন্য, জনসাধারণের জন্য, কিন্তু তার প্রথম কাজটা, প্রধানত কাজটা আসলে মূলত চেতনা নির্মাণ। এবং এই চেতনা নির্মাণ, যেমন ফরাসি বিপ্লবের পেছনে রুশ ভলতেয়ারের যে অবদান আছে, তারা নিজেরা আসলে কতটুকু করেছে, কিন্তু চিন্তার ক্ষেত্রে, তার দর্শন সৃষ্টির ক্ষেত্রে, সাধারণ মানুষের বিবেককে জাগ্রত করার ক্ষেত্রে, তাদের নিজেদের শক্তিকে, জনশক্তিকে, গণ মানে সমবেত শক্তিকে, সমবায়ী শক্তিকে, এর মাহাত্মকে, এর আসলে বীর্যবত্তাকে, এর মানে অফুরন্ত যে আসলে একটা সামর্থ্য, স্পর্ধা, এগুলোকে প্রকাশ করবার একটি ব্যাপার তার মধ্যে থাকতে হয়। এটার মধ্যে তিনি আছেন, কবি তার নিজের মতো করে নিজের বিবেকের শাসন দ্বারা চালিত হবেন। কবি কখনো বিকৃত হবেন না এবং বিকৃত হবেন না, তিনি বিকৃত মানে বেচে দেওয়া হবে না তাকে, এবং তার মধ্যে কোনো পারভার্সন থাকবে না। তিনি তার নিজের সঙ্গে নিজের কথোপকথন চারপাশে তাকিয়ে করবেন, কারণ তাকে কোনো একটা সমাজে বসবাস করতে হয়। আমাদের মতো দেশে নানা শ্রেণীতে বিভক্ত একটি সমাজ, শোষণের খাপগুলো, ক্ষোভগুলো আসলে তৈরি করা আছে। এখানটায় সাধারণ মানুষ যারা আসলে শোষিত, যারা আসলে নিষ্পেষিত, এখনো অনেক মানুষ আসলে না খেয়ে, একবেলা দুবেলা খেয়ে তো কোনো কষ্টে মানে অখাদ্য খেয়েও আসলে বেঁচে প্রাণ ধারণ করে। এগুলা থেকে উত্তরণের চেষ্টায় সাধারণ মানুষের মানে কিছু কাজ করবে, কিন্তু তাদেরকে রাস্তা দেখানোর কাজটা, তাদেরকে উজ্জীবিত করার, অনুপ্রাণিত করার দায়িত্বটা আসলে যে কোনো শিল্পীর। এটা কেবল কবির নয়, এটা চিত্রশিল্পী, ভাস্কর্য নির্মাতা, যারা যা করেন, যে ক্ষেত্রে সঙ্গীত রচনা করেন, সবার আসলে, একজন কবির ক্ষেত্রে এটা অনেক বেশি, কারণ কবিকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, মানে দার্শনিক বিবেচনার জন্য, দার্শনিক চিন্তার জন্য আমরা দর্শনের কাছে যাই, কিন্তু অনুভূতির জন্য, একটা অনুভূতির যে আলোড়ন, এটার জন্য আমরা আসলে কবির কবিতার কাছে যাই, আমাদের সুখে, আমাদের দুঃখে, আমাদের যন্ত্রণায়। তো কবির যে ব্রত, সেটা হচ্ছে মূলত মানবনিষ্ঠ একটি জীবন চেতনা গড়ে তোলা। সেটা এটা যখন তিনি করতে থাকেন, তাকে নানা দিকে চারপাশ থেকে অনর্থ টানাটানি করে যেন বিব্রত করা না হয়, এটি আসলে উদ্দেশ্য ছিল। কারণ তখন এ ধরনের একটি সমস্যায় আমি পড়েছিলাম। হ্যাঁ, এরপরে মানে রবীন বলেছিল, আমরা আপনার মানে রবীন বলেছিল, হ্যাঁ বল রবীন, আমরা আপনার প্রায় আড্ডার শেষের দিকে চলে এসেছি, তো আমরা শুনতে চাই কোন বইগুলো আপনি আপনার পাঠকদের জন্য বলবেন পড়তে, এবং আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আপনার একটি গবেষণাধর্মী বইও আছে, এবং বেশ কয়েকটি গবেষণাধর্মী বই আছে, সেই বইগুলোর কথা একটু পাঠককে জানান, এবং কোন বইগুলো পাঠক পাঠক পাঠকের পড়া উচিত অথবা পাঠক কিনতে পারে এরকম বইয়ের কিছু নাম যদি আপনি বলেন। বই প্রকাশের ক্ষেত্রে আমি অনেক আসলে আমি মনে করি যে আমি আমি একটা এক উপায় আসলে জানি না এটা আমার কিনা অসুবিধা, আমি প্রকাশের ক্ষেত্রে রবীন জানে এটা, যে অনেক আগে আমার একটা ছড়ার বইয়ের একটা, ওর যে কম্পোজিটর ছিল সে কম্পোজ করেছে, কিন্তু তারপর আমার করিনি, হ্যাঁ মিলেমিশে আসলে করিনি, কারণ মনে হয়েছে যে পরে পরিণত একটা অবস্থায় এসে 97-96 সালের কথা করিনি। ফলে যখন আমি যে বইটা আসলে করি, আমার অনেক ভাবনার, আবেগের, চিন্তার একটা ফসল বটে, কেবলই চিন্তার না, কেবলই কবিতার গ্রন্থ, কবিতা বলেই নয়, যেমন শিকার যাত্রা আয়োজন, সেখানে আসলে আমি একটু পেছনে গিয়েছি, যখন আসলে মানুষ সমবেত হয়ে খাদ্যের জন্য, অন্য বস্ত্র, অন্যের জন্য, ক্ষুধা নিবারণের জন্য, মৌলিক চাহিদার প্রথম যেটি, সেটার জন্য মানুষকে আসলে লড়াই করতে হয়েছে, শিকার যাত্রা আয়োজন, সেটা মধ্যে এটা আছে। পরবর্তী যে গ্রন্থ সেটা হচ্ছে ইলামিত্র, এটা প্রথম বই, এটা দ্বিতীয় বই। তৃতীয় বইটি হচ্ছে জল ছবির ক্যানভাস। জল ছবির ক্যানভাসে আমি চেষ্টা করেছি 1947 সাল থেকে পরবর্তী যে আমাদের সামাজিক এবং রাজনৈতিক ইতিহাস, এগুলো চারটি দীর্ঘ কবিতায়, চার ফর্ম্যাটিভ চারটি কবিতায় ধরতে। ফলে আমাদের যদি এই যে, এবং ব্যক্তি জীবন, আমাদের চারপাশটা, আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের সমাজনীতি, আমাদের রাজনৈতিক উত্থান পতন, এর ভিতরের যা অল্প আলো অনেক অন্ধকার, এগুলাকে ধরার চেষ্টা করা হয়েছে। আমি এই বইটাকে আমার গুরুত্বপূর্ণ একটি ব্যাপার মনে করি। যেমন এরপরে আমি পাতাদের সংসারটা, পাতাদের সংসারের কথা রবীন্দ্রনাথ জানতে চেয়েছিল। পাতাদের সংসার একটি খুবই
আবেগ আপ্লুত একটি বই, আমি বুঝতে পারছিলাম না। কিছুদিন আমি এমন হয়েছিল যে যা কিছু লিখছি সে সনেটও হয়ে যাচ্ছিল। আমি চাই বা না চাই, আমি চলছি ফিরছি বাসে গাড়িতে লাউঞ্জে ফ্যাকাল্টিতে, যখন আসলে লেখা একটার পর একটা লেখা আসছে, এর বিন্যাসটা যেন ভিতরে কেউ মানে একটার পর একটা সাজিয়ে রেখেছে, আমি লিখে গেছি। এটা অনেকের কাছে মনে হবে যে এক ধরনের আবেগ, অনেক কবিতা স্বপ্ন পায়, এই পায় ওই পায়, আমি জানি না, কিন্তু একটা ভিতরে তীব্র তাড়না থেকে এই কবিতাগুলো লেখা হচ্ছে। এখানে মূলত বাংলাদেশ এর যে আসলে সমাজ, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতিও এটা আসলে তুলে ধরার চেষ্টা হচ্ছে। এখানেও প্রেম আছে, এখানেও ভালোবাসা আছে, এখানে দ্রোহ আছে, আমাদের সংগ্রামের পারম্পর্য আছে। ফলে ইতিহাস নামে একটি কবিতা আছে, সেই কবিতাটিতে আমাদের বা আমাদের যে একসময় বাণিজ্যের যে প্রসারটা ছিল, একেবারে বাংলার এদেশের মানুষের যে বাণিজ্যিক প্রসার ছিল, সেসব বিষয় আসলে নিয়ে কবিতা আছে। আবার শাড়ি শুকাতে দিয়েছে এই রৌদ্রে, বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে, সেটাও আছে। অর্থাৎ জীবনের খণ্ডিত বিচুন্নিত অভিজ্ঞতার মধ্যে থেকে আমরা মানে মানব জীবনের অত্যন্ত বাঙালি জীবনের সমগ্রতাকে ধরতে চেয়েছি। ফলে আমার বই পড়তে যদি কারো পড়তে হয়, যেটা ভাল লাগে সেটা পড়বে, আমি এটা নিয়ে কিছু বলবো না। ছড়া বইগুলি আমি যে কেউ পড়তে পারে, আসলে জড়ার ছড়ার বই হাউমাউ আমার অনেক পছন্দের। পরের বইটা ছিল ঠাট্টা, এটার উপর সেলিম আল দীন সুদীর্ঘ একটি প্রবন্ধ লিখেছিলেন, ঠিক আছে, মানে 1993 সালে একটা লিখ প্রবন্ধ ছিল দৈনিক বাংলা, যেমন আহমদ হুয়ান এই পাতাটা দেখতেন। তো এগুলো দিয়ে আসলে মনে হয় যে ঠাট্টা একটা ভালো ছড়া বই। বইটা আসলে কোনো কপি আমার কাছে নাই, আর বিশেষত্ব ছিল এটা কভারটা এবং অলঙ্করণটা আমি করেছিলাম। এরপরে তো আসলে অনেক বই বেরিয়েছে ছড়ার, তো সেগুলো আমার ভালোই লাগে। যেমন আসলে অনেক বই আছে ছড়ার, তো অনেক বই, কটা বিশেক বই। তো এটা মানে যারা আসলে জানেন, আমি যে কোনো বইকেই কাছে টেনে নিতে বলবো, এবং আসলে আমার মনে হয় যে তাদের ভালো লাগবে এই আর কি। কোন একটি বইয়ের কথা আমি বলবো, বইয়ের নাম তালিকা এগুলো দিতে পারি। ভাই আমরা আমরা অনুষ্ঠানের শেষ আমরা আচ্ছা ঠিক আছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার নতুন কোন বই বের হচ্ছে কিনা সেটা সম্পর্কে জানতে চাই, আর যে কথাটা আপনি বলেননি যে আপনার যে গবেষণা। আচ্ছা, আমার গবেষণাটা মূলত যেটা জীবনানন্দ দাশের কবিতা নিয়ে, জীবনানন্দ দাশের কবিতা স্বরূপ অন্বেষণ, তারপরে যে যেটা এগুলো বলা হয়েছে যে আসলে আমার একটা প্রবন্ধের গ্রন্থ আছে, সেটা হচ্ছে কবিতা প্রবন্ধ, কবিতা বিষয়ক নানা প্রবন্ধে একটা সংকলন, এটা অনিন্দ্য প্রকাশ করেছে। তো এই বইটাকে আমি আসলে পড়তে বলবো। আর যা আছে আমার বলছেন, আমার কথা বললে তো আমি আসলে আমার যেহেতু আমারই ভিতর থেকে উৎসারিত একটা ব্যাপার, এগুলো আসলে ভালো লাগবে বলে অন্তত মৌলিক চিন্তা, মৌলিক সৃষ্টিশীলতার একটা ব্যাপারের মধ্যে থাকতে পারে বলে আমি মনে করি। আর অনুষ্ঠানের শেষ প্রান্তে আত্মপ্রচারের কিছু বলতে চাই না, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এই সঙ্গে থাকতে পারার জন্য, এবং নিজের সম্পর্কে ছোট্ট একটি যে ফিচার আমি দেখলাম এটা আমার ভালো লেগেছে। অনেক কথা আমি নতুন করে জেনেছি, নতুন ভাবে ভেবেছি, আর যে আড্ডাটা প্রকৃতপক্ষে আড্ডা হয়েছে বলে আমার মনে হয় এটা আমার ভালো লেগেছে। সাধারণত কোনো কোনো অনুষ্ঠান এত অনাভরণ, এত স্বাভাবিক ভাবে হয়ে ওঠে না। তো আমি খুবই আনন্দিত এই অনুষ্ঠানটা থাকতে পেরে, এতক্ষণ থাকতে পেরে, এবং নিশ্চয়ই আমি পরে অন্যান্য যে আবৃত্তি আছে এগুলো শোনার চেষ্টা করব। আমার প্রশেষ, আমি যারা রবীন্দ্রকে আর পাপ্পুকে এবং যারা সংশ্লিষ্ট সবাইকে অনেক প্রাণের গভীর থেকেই মানে অভিনন্দন জানাই, শুভকামনা করি, এবং যারা আবৃত্তি করবে তাদের জন্য শুভকামনা করি। যারা শুনছেন, দেখছেন, দেখলেন, সবার জন্য আমার ভালোবাসা থাকলো, শ্রদ্ধার সম্মান না থাকলো। ধন্যবাদ খালেদ ভাই আমাদের সাথে থাকার জন্য, আবার দেখা হবে কোনো এক রাতে। আচ্ছা, কখনো, ঠিক আছে।